ঘরের বাইরেতে তোমাকে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে হচ্ছে 11:30, আমার টিফিন হয়ে গেছে আর ওর টিফিন হচ্ছে দেখো হাতে, পড়ুক, এতক্ষণ লাগে খেতে আমার কখন হয়ে গেছে, হয়ে গিয়ে আমি বাসন মেজে তারপর আবার এসে বসে তারপর ব্লগও শুরু করে দিলাম, ও এখনো খেয়েই যাচ্ছে, তো খেয়েই যাচ্ছে। আজকে উঠতে অনেক লেট হয়ে গেছে, অনেকটা মানে 11:10 আগে আমি চোখ খুলেছি, তো মানে উঠেছিলাম 9টার দিকে, কিন্তু এতটাই ঠান্ডা লাগছিল না, মানে এত বৃষ্টি হয়েছে কালকে, তো তারপর এত ঠান্ডা লাগছিল যে আর ওঠার মতো পরিস্থিতি ছিল না, তো আমি বললাম যে ঠিক আছে 10টার দিকে উঠে যাব। এবার আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন আবার ঘুমিয়ে পড়েছি নিজেরই মনে নেই, একদম উঠেছি হচ্ছে তখন দেখছি তাকে 11:10, তো আজকে ম্যাটন করব, কোনো সেরকম হ্যাপাও নেই, ভাবছি যে শুধু ম্যাটন দিয়ে ছেলেগুলোর খেতে খুবই প্রবলেম হবে, ছেলেগুলো বলতে ভাই আর ওই, তো ওই জন্য ভাবছি ঘি বেগুন ভাজা করবো আর ম্যাটন করবো, মানে ঘিটা করবো না, ঘিটা আছে, বেগুন ভাজাটা করবো আর ম্যাটনটা করবো, মাটনটা তো মাখানো রয়েছে আর ওর চাটা, ঘিটা করবে বল নালে গরু খুঁজে দিতে, তো গরু অনেক পাবে এখানে, তো তারপরে গেলাম, তো আলুগুলো কেটে আলুগুলো ভাজাও হয়ে গেছে আর মাটনটাও ফ্রিজ থেকে বার করে রেখে দিলাম, তারপর ও আর আমি টিফিনটা করলাম, চা খেলো ও, আমি খাইনি, আমার না মুডের ওপর একটু নির্ভর করে, চাটা চা আমি রোজ খাবো, খেতেই হবে সকালে বিকেলে, এরকম কিছু নেই আমার, কেমন লাগছে আজকে দেখতে, মানে এতদিন সাজগোজ করে করে মুখের পুরো স্ক্রিনের 12টা বাজিয়ে দিয়েছি, যাই হোক না কেন, তো মুখটা টানছে প্রচন্ডই, ক্রিমটা দাও না, ও বোধ হয় ভাইয়ার সাথে বেরোবে কিনা আমি বলতে পারছি না, কিন্তু আমার আজকে প্রচুর কাজ রয়েছে যেহেতু এ কদিন শুধু ঘোরাঘুরি হয়েছে, কালকে আলমারিটা কোনো মতে ঢুকিয়ে দিয়েছি আর কি, মানে দিদিরাও আসবে বললো আর আমার ঘরে তো জায়গাই নেই দেখেইছো, তো ওই জন্য তাড়াহুড়ো করে ঢুকিয়ে দিয়েছি, ওটা আরেকবার নামিয়ে গোছালে ঠিক হয়, কিন্তু আমার শরীরে আর এনার্জি বেঁচে নেই, এখানে কয়েকটা জামা পড়ে রয়েছে ওগুলো আজ করেই ঢুকিয়ে দেবো আপাতত, কারণ পরের মাসে আবারও বার করতে হবে জামা কাপড় আর আবারও একটু গোছাতে হবে, তো ওই জন্য বেশি চাপ নিচ্ছি না আর কি, তো পরের মাসে করতেই যখন হবে আপাতত একটু বার করে পরে টরে নিয়ে, মানে ভাঁজ করেই রাখছি কিন্তু যে সেটেল করে রাখি ওখানটাতে শাড়ি একদিকে, তারপর ওর টি শার্টগুলো একদিকে, ওর শার্টগুলো একদিকে, সেটা হচ্ছে না, মানে সব মিলে মিশে যাচ্ছে আর কি, শাড়িগুলোই আমার একদিকে আছে শুধুমাত্র, ওর পাঞ্জাবি টি শার্ট শার্ট সব একসাথে হয়ে গেছে, তো ওগুলোকে আরেকবার আলাদা করে দিতে হবে, তো পরের মাসে যখন বার করতেই হবে, তো পরের মাসে আবার গুছিয়ে দেবো, আর কদিনই বা বাকি রয়েছে, যাই হোক না কেন রান্না করার টাইমে তোমাদের সাথে আবারও দেখা হবে, আর বাবু চা খেয়েই যাচ্ছেন, জানি না ভাইয়ার সাথে বেরোতে তোমায় হবেই, শশা নেই ঘরে, শশা টশা আনতে হবে, একটু স্যালাড না হলে মাটনের সাথে ঠিক জমে না, না তো চলো রান্না করার টাইমে আবার তোমাদের সাথে দেখা। এখানে মাটনটাকে বসিয়ে দিয়েছি, চলছে জোর কদমে কষানো, এখন ঢেকে ঢেকেই কষাচ্ছিলাম, শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে ঢাকনাটা খুলেছিলাম, আর এখানে আলুটাও ভাজা হয়ে গেছে, তো করতে থাকি আমি, এখন আমি ঘরটা ঝাঁপিয়ে নিই, ঘরটা মুছে নিই, সকালে তারপর থেকে তোমাদের সাথে আর কথা বলার সময়ই হয়নি সত্যি, আজকে মানে ঘরটার অবস্থা যাতা হয়েছিল, আজকে ভালো করে ঝাঁপ দিয়ে মুছলাম, তারপর এখন বেজে গেছে 1:30, আমার রান্নাও হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, হয়ে গেছে রান্না, বলতে তো মাটনটা আর বেগুনটা ভাজবো, কাটা হয়ে গেছে, মাখানোও আছে, ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে, এখন যাবো ছাদে, কারণ কটা জামা কাপড় কেচেছি, কোনোটাই আমার নয় সবটাই ওর, ওই যে আবারও দরজার পেছনে ঝুলিয়ে রাখে, তো আজকে দরজাটা যেই না আমি মানে বন্ধ করতে যাচ্ছি, মুছবো বলে ভালো করে যখন বন্ধ করতে যাচ্ছি, বন্ধ আর হচ্ছে না পেছনটাতে, তো যাবো এবার ছাদে, যাই মেলে দিয়ে, তারপর আমি বলেছিলাম যে খাসির মাংসটা এমন ভাবে রাঁধবে যাতে খেতে খেতে হাতটা কামড়ে ফেলি, তো বউ রেঁধেছে, কারণ এই প্রেশার কুকার থেকে সবাইকে দিতে না প্রবলেমই হয়, আর এদিকে বসিয়েছি বেগুন ভাজা, তো এটা না খেয়ে এখন কোনো রিভিউ দিতে পারবো না, তো আগে খাই তারপর। এই দেখো মাটনটাকে কড়াইতে নামিয়ে দিয়েছি, দেখতে তো জাস্ট ওয়াও হয়েছে, পুরো রেস্টুরেন্টের মতো, খেয়ে দিয়ে বলবে সবাই কেমন হয়েছে, আর এখানে স্যালাডটাও আমি বানিয়ে নিয়েছি, আর রয়েছে হচ্ছে বেগুন ভাজা, তোমরা কি দেখতে পাচ্ছ মহারাজকে হঠাৎ করে এসে আজকে বসে রয়েছে, তুই কোথায় ছিলি, চল 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 খেতে দিচ্ছে তোকে, চল 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 যাও যাও দিয়ে আসো, এই ওপরে না নিচে দেবে, ওই থালাটা জলটা ফেলে নিও, আয় আয় আয়, ওই দেখো দেখো শুধু,
আর আজকে মনে হচ্ছে মটনের দিনই এসে গেছে, পুরো আর গন্ধে একদম পাগলা হয়ে গেছে ও। দেখো কোথায় ছিল ও এতদিন, লেজটা দেখো না, লেজটা দেখো। বাটিটা কাছি ওকে দিয়ে দাও, ওটার মধ্যে রাত্রিবেলা চলে আসবি আবার, ঠিক আছে? আমি তো জানতামই না তাহলে থালাটা আজকে ধুতেই পারতাম। খাওয়াটা আমি যখন ওই নেড়েছি মাংসটাকে, তেলটা ঠিকঠাক হয়ে গেল, তো অতটা রিচ হয়নি, ঝালটা একদম পারফেক্ট। এরকম নয় যে সবাইকে সুসাতে সুসাতে খেতে হয়েছে, মানে কি ঝাল করতে করতে খেতে হয়েছে, এরকম হয়নি, সবটাই পারফেক্ট হয়েছিল, খেতে সত্যি খুব ভালো হয়েছিল, সবাই বলেছে। বা দেখো সবাই খেয়েছে বলে আমি এখন যদি ধরে ধরে জিজ্ঞেস করি কেমন হয়েছে কেমন হয়েছে, তারপর একটা ফোন নিয়ে, ওটা খুবই বাজে, দেখা ওটা করা উচিত নয়। তো সত্যি ভালো হয়েছে, দেখি প্রমি যদি পরে বলে তাহলে তোমরা শুনতে পাবে, নয়তো আমি বলে দিচ্ছি সত্যি খুব ভালো হয়েছিল। আর খাওয়াটাও খুব সুন্দর হয়েছে আর কি, ঘি বেগুন ভাজে জাস্ট মাটন। অ্যাপিদি তো বলছে আমাকে বেগুন ভাজা দিস না, আমি ভাত নষ্ট করতে রাজি নই বেগুন ভাজা দিয়ে। তো অ্যাপিদি মাটনটা খুব ভালো খায়, তো চলো অ্যাপিদির কথা বলে লাভ নেই, আমরা প্রত্যেকেই মাটনটা খুব ভালোবাসি, সেটা আমাদের চেহারা দেখেই বোঝা যায়। এখন একটু যাবো অ্যাপিদির ঘরে, কারণ অ্যাপিদির আজকে অফিস চলছে তো এখানে বসতে পারলো না, যাবো একটু আটাটা মেরে এসে তারপর ঘুমাবো একটু, একটু তো শুতে হবেই, কারণ আজকে আমি 11টা থেকে উঠে কন্টিনিউ করে গেছি পুরো। তো ছটাকে উঠেছি হচ্ছে 6:10 বাকিতে, তারপর ছাদে গেলাম, জামাকাপড় আমার মেলা ছিল, ভাগ্যিস বৃষ্টিটা হয়নি, কিন্তু মেঘ চরম ডাকছিল, কিন্তু উঠে গিয়ে দেখছি একটা জামাকাপড় আমার নেই, তারে বোধ হয় স্বর্ণালী বা অ্যাপিদি কেউ নিয়ে গেছে ঘরে। তো হয়ে দেখো আমি উঠে আগেই বাসনগুলোকে সব মেজেছি, দুপুরে না খেয়ে দে আর ওইসব করতে ইচ্ছে করেনি, আর কড়াইতে মাটন রয়েছে আর পাশেরটাতে ভাতও রয়েছে অনেকটা, ওরা বলছে রাতে ভাতই খেয়ে নেবো কারণ মাটন অনেকটাই রয়ে গেছে। এখন ছিঁচির বৃষ্টি পড়ছে, ছিঁচির নয় ভালোই পড়ছে, কিন্তু অ্যাপিদি স্বর্ণালীর ঘরে দেখলাম জুতোটা রয়েছে, তো আমিও যাবো ছাদ টপকেই যাবো, ও এখনো ঘুমাচ্ছে, তো ঘুমাক আমি আর ডাকবো না, বাইরে দিয়ে লক করে দিয়ে বেরিয়ে যাই। প্রায় 10:30 বেজে গেছে, একটু বাদেই আমরা খাবো, আর অনেকেই না মাটনটা খেতে চাইছে না, অনেকে বলতে অ্যাপিদি আর প্রমি তো মাটনটা না খেতে চাইছে না, ওরা বলছে যে দুপুরে খাওয়া যায়, আর সত্যি কথা বলতে আমার নিজেরও না আর ভালো লাগছে না, মানে দুপুরে খেয়েছি তো আর ইচ্ছে করছে না ঠিক, তো অনেকেই বলছি যে ডাল আলু সিদ্ধ খাই, কালকে দেখা যাবে মাটনটাকে, তো এখনো ডিসাইড করিনি আমরা। ভাত হয়ে গেছে, যদি ডাল আলু সিদ্ধ হয় প্রেশারে বসিয়ে দিলে 2 মিনিটের ব্যাপার, তো দেখা যাক। তবে আজকে আমি আর প্রমি বিশেষত ভীষণ 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 খুশি, কারণ আমরা চারদিক থেকে টম্পিকে খুঁজছিলাম, আর আজকে টম্পিকে খুঁজে পেয়েছি ফাইনালি, মানে খুঁজে পেয়েছি বলতে ও নিজে এসেই বসেছিল, হঠাৎই আমরা বেরিয়েছি তখন দেখছি টম্পি ওখানে সিঁড়ি ওখানটাতে বসে রয়েছে, তো ভাত তার হাঁটটা নিয়ে গেলাম, আর খুশিতে প্রথম দেখাতে তোমাদেরকে দেখাতেও ভুলে গেছি, যখন প্রমি খাবারটা নিয়ে গেল তখন প্রমি আমাকে বললো তুমি কি ভিডিও করবে, কারণ অঙ্কিতা সরকার, তারপর আমার মা বাবা মামনি অনেকেই জিজ্ঞেস করছিল টম্পির কথা, তো টম্পিকে খুশি মানে দেখতে পেয়ে ভীষণ 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 খুশি, ওকে রাতেও খেতে দেবো, তো দেখা যাক, এসছে আবারও বসেই রয়েছে ওখানটাতে, তো ও থাকলে ভালো লাগে একটা, মানে বোঝাতে পারবো না ফিলিংসটা, যাই হোক না কেন, তো আর কি বলবো বলো, বিকেল থেকে মাথাটা এত যন্ত্রণা করছে না, ওই জন্য তোমাদের সাথে ভালো করে কথাও আজকে বলতে পারিনি, ভিডিও তো হয়নি বিকেল থেকে সেভাবে, স্বর্ণালীর ঘরে গেছিলাম, বৃষ্টি এত, এখানকার ওয়েদারটা না এত খারাপ যে আর বলার মতো না, ভালো লাগছে না সত্যি কথা বলতে, এত বৃষ্টি হয় না, তা একটাও জামা কাপড় শুকায়নি, আবারও বাইরের তারে মেলে দিতে হয়েছে, এই এক অসুবিধার জন্য না কাজতে এখানে একদমই ইচ্ছে করে না, মানে রোদ দেখে কাচবো ঠিক, মেঘ করে বৃষ্টিটা চলে আসবে, যদি আজকে সকাল থেকে আমি কেচে দিতাম, কারণ সকাল থেকে না মেঘ করেছিল, বুঝতে পারিনি যে আবার দুপুরের দিকে রোদটা উঠবে, তো রোদটা দেখে স্নানের টাইমে আমি যার জন্য কেচে দিলাম, কিন্তু বৃষ্টি আবারও, বৃষ্টি বাবাজি, মানে বৃষ্টিটা নামলো সন্ধ্যে থেকে, কিন্তু দুপুর থেকেই নাকি মেঘ করেছিল, মানে 3টের পর, আমরা তো 4:45 দিকে আজকে শুতে এলাম, তারপর থেকেই নাকি মেঘ করেছিল, আমরা শুতে এসেছিলাম মেঘ দেখেই, তো এরকমই।
তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও আসবো কাল একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে আর সুস্থ থাকবে। লক্ষ্মী পুজো আসছে জানি, তাও তার তোড়জোড় শুরু হবে, অবশ্যই ভালো না থাকলে সেটা ভালো করে হবে না। কি বলতো, আমি এখানে লক্ষ্মী ঠাকুর পাতিনি, কারণ আলাদা করে দেশের বাড়িতে আমাদের পুজো হয়, তো ওই জন্যে মামুনিও না করেছে আর আমারও ইচ্ছে ছিল, বলবো না একদমই। তো যেহেতু পুজো এক জায়গায় হয়, মা তো সব জায়গাতেই এক না, তো যাই হোক না কেন, হ্যাঁ বলতে পারো তুমি তো এখানে আলাদা করে পেতেছো কিছু ঠাকুর, ওখানেও তো পুজো হয়, তো ওগুলো আমার আমার আর প্রমির একটু ইচ্ছে ছিল আলাদা করে, যে যখন আছি এখানে কিছু ঠাকুর পেতে পুজো করব, তো ওই জন্যই। জাস্ট গরম লাগছে আজকে, ফ্যানটা অফ আর চারদিকটা বন্ধ বৃষ্টির জন্য, তাই জন্যে। তো চলো এখানেই তাহলে শেষ করে দিচ্ছি, যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমাকে রোজ কমেন্ট করে জানাচ্ছ কেমন লাগছে তোমাদের, অবশ্যই ভালো ভালো কমেন্ট করছো, নিজের অ্যাপ্রিসিয়েশন পেতে তো ভালোই লাগে, তো তোমরা অ্যাপ্রিসিয়েট করছো, আমি এগিয়ে যেতে চাইছি আরও, দেখা যাক কি হয়। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, তাদের জন্য রইল অসংখ্য 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 ধন্যবাদ, টাটা, গুড নাইট।